বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু বাসায় মাংস নেই। তো কি হয়েছে, ঝটপট খুব সহজে অল্প খরচে এই এগ বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন, আর এটার টেস্ট মাংসের বিরিয়ানির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আমি একবার বাসায় বানিয়েছিলাম এই বিরিয়ানিটি, খাওয়ার পরে বলেছে আবারও বানাতে। ইফতারিতে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিলাম 1/4 কাপ তেল। এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে আগের থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে একটু ভেজে নিব। যখন এরকম হালকা কালার চলে আসবে তখন তুলে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম 1 মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3টা এলাচ, আর 3 টুকরা দারুচিনি, আর দিচ্ছি 4-5টা লবঙ্গ। এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু রান্না করে নিব। পরে এতে অ্যাড করছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। এরপর আদা রসুন দিয়ে তেলের সঙ্গে একটু সময় রান্না করে নিব। এই তো মিনিটখানেক রান্না করে নিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ। বিরিয়ানি মশলা আপনারা যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারেন। আর দিয়ে দিলাম 7 মতো লবণ। এখন একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব যেন পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি, আর আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের করে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আর এই যে আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ডিম আলু মশলার সঙ্গে একটু কষিয়ে এখন এতে অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এখান থেকে ডিমগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা পোলা চাল দিয়ে দিলাম, পানি ছড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ পোলা চাল নিয়েছি। চালগুলো আমি 4-5 মিনিট ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি যেই কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই 4 কাপ পানি দিয়েছি। এই যে আগে তুলে রাখা ডিম আর আলুগুলোও দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করছি আমি 7 মতো লবণ। পানি দেওয়ার পরে চুলার আঁচ হাইয়ে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিতে না চাইলে 1 কাপ পানি কম দিয়ে সেই 1 কাপ দুধ দিয়ে দিতে পারেন। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন কেওড়া জল। কেওড়া জল দিয়ে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পানি শুকিয়ে এরকম চাল বরাবর চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে এতে আমি 2 চামচ দিয়ে দিলাম ঘি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও উপরের ভাত নিচে আর নিচের ভাত উপরে করে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রেখে দিব চুলার আঁচ অল্প রেখে। এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর ভাতগুলো একদম পারফেক্ট হয়েছে, কি সুন্দর ঝরঝরা, আর আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকেই ভাবতে পারেন এটা খেতে কেমন হয়েছে। আপনি যদি একবার বানান তাহলে দেখবেন আবারও বানানোর রিকোয়েস্ট আসবে, আমার যেমন এসেছিল। আর এটা খেয়ে আপনার কিন্তু মনে হবে না যে আপনি ডিমের বিরিয়ানি খাচ্ছেন।